আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রেজওয়ান এলফিস শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাব বরিশালে ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের বিবৃতির ভাষা সঠিক ছিল না বলেন মন্ত্রিপরিষদ সচিব সমঝোতার শহরে স্বস্তি ফিরলে উদ্বিগ্ন আহতদের স্বজনরা করোনায় আরও 117 মৃত্যু আর হবে না গণটিকা নিবন্ধন হবে মজুদ অনুযায়ী জানালেন স্বাস্থ্যমন্ত্রী সিরাজগঞ্জের পিসিআর ল্যাব থেকে ছড়াচ্ছে ভাইরাস করোনার মধ্যেই 4 সেপ্টেম্বর হচ্ছে সিলেট 3-এর উপনির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থানীয় নির্বাচন দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরিশালের ঘটনা নিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতির ভাষা সঠিক ছিল না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এছাড়া মন্ত্রিসভার 18 অক্টোবর শেখ রাসেল দিবস জাতীয়ভাবে পালনের অনুমোদন দেওয়া হয়েছে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে 18 অক্টোবর শেখ রাসেল দিবস ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের অনুমোদন দেওয়া হয় পরে মন্ত্রিপরিষদ সচিব সংবাদ সম্মেলনে বলেন বরিশালের ঘটনায় বিবৃতির বিষয়ে বেশিরভাগ সচিবের সমর্থন ছিল না বিবৃতির ভাষা সঠিক ছিল না এবং সেটি ভুল হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব এ থেকে শিক্ষা নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ক বৃদ্ধির পরামর্শ দেওয়া হয়েছে তিনি আরও জানান পরিস্থিতি অনুকূল হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বরিশালের ঘটনা আমরা এক্স্যাক্টলি জানি না কি ভিতরে কিন্তু আমরা আগে তাদেরকেই দায়িত্ব দিয়েছি তোমরা নিজেরা বসো নিজেরা বসে সব লেভেলেই বলা হয়েছে মানে মেয়র বা কমিশনার বা ল এনফোর্সিং এজেন্সি যারা আছে নিজেরা আগে বসে বসে দেখো কেন এই ঘটনাটা হলো আমি যখন কথা বলছি সব সচিবরা যারা ছিলেন বা অন্যান্য কর্মকর্তারা তারা সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছি এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও একদিন করে গেছে এই জাতীয় ল্যাঙ্গুয়েজ ইউজ করাটা কোনো মানে ওয়েলকাম করা এদিকে হামলা সংঘর্ষ মামলা পাল্টা মামলা মিছিল মিটিং সহ নানা নাটকীয়তার পর বরিশালের পরিস্থিতি এখন বেশ শান্ত গতরাতে দুপক্ষের সমঝোতা বৈঠক ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা সাধুবাদ জানিয়েছে নগরবাসী এদিকে এ ঘটনায় আহতদের নিয়ে উদ্বিগ্ন তাদের স্বজনরা বরিশালে ইউনোর বাসভবনে হামলার 4 দিন পর স্বাভাবিক হয়ে এসেছে পরিস্থিতি সংঘাত এড়াতে রবিবার রাতে সিটি মেয়র সাদিক আবদুল্লাহকে নিয়ে সমঝোতা বৈঠক করে প্রশাসন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলামের বাসায় হয় এ বৈঠক পাল্টাপাল্টি মামলা প্রত্যাহারের বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে বরিশালের যারা মঙ্গল কামনা করেন সংশ্লিষ্ট সকলের উদ্যোগে একটি ইতিবাচক আলোচনা হয়েছে অল্প দিনের মধ্যেই আপনারা এটার সুফল দেখতে পাবেন সামাজিক আইনগত বা অন্য যে সমস্ত সুস্থ সমাধান আছে সেগুলো সব সমাধানই খুঁজে পাওয়া যাবে আমরা যারা রাষ্ট্রের কর্মচারী সরকারের কর্মচারী এবং যারা জনপ্রতিনিধি এবং যারা সামাজিক রাজনৈতিক নেতৃবর্গ আছেন আমরা সবাই মিলে একসাথে সুন্দরভাবে কাজ করব গ্রেপ্তার নেতাকর্মীদের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি নেতাকর্মী যে হাজাই গুলিবিদ্ধ হয়েছে জখম হয়েছে চক্ষু দুজনের চক্ষু নষ্ট হয়ে গেছে এ ব্যাপারে আমরা দলগতভাবে আমরা সিদ্ধান্ত নেব আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা তারপর পদক্ষেপ নেব মামলার বিষয়ে আইনজীবীরা বলছেন সমঝোতা হলে বাদী মামলা প্রত্যাহারের আবেদন করতে পারেন আর পুলিশের মামলা তদন্তের মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদনে বাতিল হতে পারে বাদী পক্ষ যদি মামলাটা প্রত্যাহার করতে চায় দরখাস্ত দিয়ে প্রত্যাহার করার সুযোগ আছে যেহেতু এখন পর্যন্ত কোনো কগনিজেন্স হয়নি পুলিশ যেটা মামলা করছে সেইটা একটু আছে সেটা আপনার আফটার ইনভেস্টিগেশনে তারা এই পার্টিতে ফাইনাল রিপোর্ট দিতে পারে এদিকে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ 16 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহসান চোখ হারাতে পারেন বলে শঙ্কা পরিবারের তানভীরের চোখে 5টা গুলি লাগছে আর বিভিন্ন জায়গায় তো অনেক গুলি লাগছে কিন্তু আমি সুষ্ঠু বিচার চাই আপনাদের কাছে এই আমার অনুরোধ আমার ছেলের কি অবস্থা আমি নিজেও এখনো বুঝি না সংঘাত এড়িয়ে সমঝোতার উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী যেহেতু এটা সুষ্ঠু সমাধান হয়েছে তো এই জন্য আমরা খুশি বিষয়টা সমঝোতার জায়গায় যাওয়ায় আমি এটাকে স্বাগত জানাই রাজনীতি করেন যারা প্রশাসনে আছেন উভয়ের কিন্তু শিক্ষণীয় ব্যাপার রয়েছে যে আমরা যেন ধৈর্য না হারাই বুধবার ব্যানার অপসারণ নিয়ে ইউনোর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে 2টি মামলা হয়
এর জেরে রবিবার ইওনো ও ওসির বিরুদ্ধে হয় পাল্টা আরও দুটি মামলা। উত্তেজনার পারদ ছড়ায় পুরো বরিশালে। বাংলাভিশন নিউজ ডেস্ক। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 117 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় এদিন প্রাণহানি কমলেও বেড়েছে নতুন রোগী শনাক্তের সংখ্যা। এদিন যারা মারা গেছেন তাদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘণ্টায় 36,789 জনের নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছে 5,717 জন। এ সময় সুস্থ হয়েছেন 8,982 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.54, সুস্থতার হার 93.54 এবং মৃত্যু হার 1.73%। এদিন দেশে নতুন 117 জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25,399 জনে। সবচেয়ে বেশি 40 জন মারা গেছে ঢাকা বিভাগে, আর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু চট্টগ্রামে 29 জন। দেশে করোনায় মৃত্যুদের মধ্যে 53 জন পুরুষ আর নারী, মারা গেছেন 64 জন। করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে। 7 দিন ধরে বন্ধ নমুনা সংগ্রহ ও পরীক্ষা। এতে চরম দুর্ভোগে সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের মানুষ। কয়েকদিন ধরে করোনার নমুনা পরীক্ষার অস্বাভাবিক ফলাফল দিচ্ছে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব। 100টি নমুনা পরীক্ষায় 80টির রেজাল্টই পজিটিভ এসেছে। ল্যাবটিতে ভাইরাস ছড়িয়ে পড়ায় এ অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে 7 দিন ধরে বন্ধ নমুনা পরীক্ষা। নমুনা দিতে এসে ফিরে যাচ্ছেন দূর দূরান্তের রোগীরা। পরশুদিনও আসে দেখি ল্যাব বন্ধ, আবার আজকেও আসলাম আসে দেখি ল্যাব বন্ধ। এইভাবে অসুস্থ শরীরে বাসায় যেতে। আমি চাকরি করি পল্লী বিদ্যুতে, আমার অফিসে মানে নেগেটিভ সার্টিফিকেটস আমি জয়েন করতে পারবো না। আমার জরুরি সার্টিফিকেট দরকার অনির্দিষ্টকালের জন্য, ওনাদের ল্যাব বন্ধ। আমি আইসি খোকসাবাড়ি থেকে, এখন আমি দেখতে শুনতেছি বন্ধ, বন্ধের কারণে চলে যাচ্ছে। কোরবানির ঈদের পর থেকেই করোনার নমুনা পরীক্ষার চাপ বেড়েছে হাসপাতালটিতে। প্রায় 1.5 বছর ধরে 3টি জেলার নমুনা একটি ক্যাবিনেট এবং মেশিন দিয়ে সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। আমরা ল্যাব বন্ধ রেখেছি দীর্ঘ মানে বেশ কয়েকদিন হয়ে গেল, এবং এটা হওয়ার জন্য যেটা সিরাজগঞ্জবাসীর জন্য কষ্ট হয়ে গেছে, তাদের পরীক্ষাটা আমরা ঠিকমতো করতে পারতেছি না। এবং আমরা যখন ল্যাব বন্ধ করি তখন আমাদের 1,000-এর উপরে স্যাম্পল জমা ছিল। আগামী 3 দিনের মধ্যে ল্যাবটি চালুর আশ্বাস দিয়েছেন হাসপাতালটির কর্তৃপক্ষ। কাজ করতে গেলে অনেক সমস্যার কারণেই এটা হতে পারে। আমরা আশা করছি যে আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করে 3 দিনের মধ্যে আমরা আশা করি আবার রান করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের একটা মেশিন দিয়ে যেটুকু সম্ভব সেটুকু আমরা করবো। দ্রুত এ পরিস্থিতির অবসান চান ভুক্তভোগীরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই মুহূর্তে গণটিকা কার্যক্রম শুরু করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। ভবিষ্যতে গণটিকা শব্দটি ব্যবহার না করারও অনুরোধ জানান তিনি। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যে পরিমাণ টিকা মজুদ আছে সে পরিমাণে নিবন্ধন করা হবে বলে জানান তিনি। এ সময় তিনি বলেন, সকল কলকারখানা শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়টি চিন্তা করা হচ্ছে। বেশিরভাগ শহরের মানুষকেই টিকা দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের বয়স্কদের টিকার আওতায় আনতে কাজ করা হচ্ছে। কমিয়ে আনা হবে টিকার 2 ডোজের মধ্যে সময়সীমা। করোনার মধ্যে সিলেট 3 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ আগামী 4 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। প্রচার প্রচারণা চালানো যাবে 1 সেপ্টেম্বর সকাল 8টা থেকে 2 সেপ্টেম্বর সকাল 8টা পর্যন্ত। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তথ্য জানান ইসি সচিব হুমান কবির খন্দকার। বলেন, আদালতের বাধ্যবাধকতা মেনে সিলেট 3 উপনির্বাচন 7 সেপ্টেম্বরের মধ্যে করতেই হবে। এজন্য 4 সেপ্টেম্বরের উপনির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করেছে ইসি। হুমায়ুন কবির খন্দকার জানান, ডিসেম্বরের মধ্যে কুমিল্লা 7 আসনের উপনির্বাচন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং স্থগিত 167টি ইউপি পৌরসভা, জেলা পরিষদ ও অন্যান্য নির্বাচনও অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় এ বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। উজানের ঢল আর ভারী বর্ষণে তলিয়ে গেছে লালমনিরহাট, টাঙ্গাইল ও কুড়িগ্রামের কয়েকটি ইউনিয়নের চর ও নদী তীরবর্তী নিম্নাঞ্চল। রাতে লালমনিরহাটে ধরলা নদীর পানি ছিল বিপদসীমার 8 সেন্টিমিটার ওপরে, কিছুটা কমে সকাল থেকে পানি বিপদসীমার 2 সেন্টিমিটার ওপর দিয়ে যাচ্ছে। এছাড়া ধরলার পানি বাড়িঘরে ঢুকে পড়ায় অনেকে বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও সরকারি রাস্তায়। কোথাও কোথাও তলিয়ে গেছে রাস্তাঘাট ও আমন ধান সহ বিভিন্ন সবজির ক্ষেত। টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী, পুঙ্গলি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সদর, কালিহাতি ও ভুয়াপুর উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল। এদিকে অপরিবর্তিত আছে কুড়িগ্রামে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমার সহ সবগুলো নদ নদীর পানি। দেখা দিয়েছে নদী ভাঙন, নিরাপদ পানি ও শুকনো খাবারের অভাবে হতভাগ্যরা।
পদ্মা সেতুতে বসলো শেষ স্ল্যাব। মাওয়া থেকে জাজিরা রূপ পেল 6.15 কিলোমিটার সড়ক পথ। সোমবার সকালে 12 ও 13 নম্বর পিলারের স্প্যানের শেষ রোডওয়েতে বসানো হয় স্ল্যাবটি। সেতুর মোট 2,917টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে এর আগে বসানো হয়েছে 2,914টি। বাকি মাত্র 3টি স্ল্যাবের মধ্যে রোববার রাতেই বসানো হয়েছে 2টি স্ল্যাব আর সকালে বসানো হয় সবশেষ স্ল্যাবটি। এর আগে গত 20 জুন শেষ হয়েছে দ্বিতল সেতুর রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। প্রকল্পের প্রকৌশলীরা জানিয়েছেন 2022 সালের জুন মাসের মধ্যে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার প্রস্তুতি রয়েছে। কক্সবাজারের অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, চলবে 25 আগস্ট বুধবার পর্যন্ত। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সোমবার সকালে শুরু হয়েছে আলোচিত হত্যা মামলা সাক্ষ্য নেয়া। আদালতে তোলা হয় ওসি প্রদীপ সহ 15 আসামিকে। বিচার কাজ পরিচালনা করছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। মামলার বাদী ও সিনহার বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসকে দিয়ে শুরু সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনে 5 জনের সাক্ষ্য নেওয়া হবে বলে জানিয়েছে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম। 3 দিনে নেওয়া হবে 15 জনের সাক্ষ্য। মামলায় মোট সাক্ষী 83 জন। 26 জুলাই সাক্ষ্য নেওয়ার সময় নির্ধারিত থাকলেও করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। পরে 23, 24 ও 25 আগস্ট সাক্ষ্য গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে আদালতে হাজির থাকলে 15 সাক্ষীকে নোটিশ পাঠানো হয়। 2020 সালের 31 জুলাই রাতে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে তল্লাশির নামে গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয় অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে। তুচ্ছ ঘটনায় চট্টগ্রামে পিটিয়ে হত্যা করা হয়েছে এক বৃদ্ধকে। এদিকে সাতক্ষীরায় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে একজনকে খুনের অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে চট্টগ্রাম মহানগরীর মতিঝর্ণায় প্রতিপক্ষের বেধড়ক মারধরে আব্দুল মালিক নামে এক বৃদ্ধ মারা গেছে। নিহতদের পরিবার জানায় তুচ্ছ বিষয় নিয়ে মাদক ব্যবসায়ী হোসেন আড়া ও আলাউদ্দিনের পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আলাউদ্দিনের পরিবারের এক সদস্য বেধড়ক পেটায় আব্দুল মালিককে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মোখলেস মালিককে মৃত ঘোষণা করে। এ ঘটনা আলাউদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম আটক করেছে পুলিশ। এদিকে সাতক্ষীরার কলারোয়ায় শালিকের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে একজনকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত আব্দুল মান্নান আওয়ামী লীগ কর্মী। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানায় পুলিশ। অন্যদিকে পাওনা টাকা চাইতে গিয়ে নড়াইলে লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক যুবক মারা গেছেন। এ ঘটনা জড়িত অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের দেলদুয়ার থেকে হত্যা মামলার আসামি আফাজ মিয়া ঝুলন্ত লাশ ও ঝিনাইদহের হরিণাকুণ্ডুর দোলখালী গ্রাম থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও অস্থির নওগাঁর চালের বাজার। এর জন্য চালকল মালিকরা ধানের দাম বেশির অজুহাত দিলেও ন্যায্য মূল্য পাননি বলে অভিযোগ কৃষকদের। চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারি খাতে পর্যাপ্ত চাল আমদানি চান ব্যবসায়ীরা। দেশের অন্যতম বড় ধান চালের মোকাম নওগাঁ বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় সেখানে বেড়েছে চালের দাম। সপ্তাহের ব্যবধানে নওগাঁ খুচরা বাজারে মোটা ও চিকন চালের দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা বেড়েছে। যদিও কৃষক বলছেন তারা ধান বিক্রির সময় ন্যায্য দাম পাননি। আমরা এই মৌসুমে যখন ধান কাটামারা করে থাকি তখন ধানের দাম একটু কম পায় থাকে। তখন ধানের দাম ছিল মোটাটা 800 টাকা, জিরা এবং কাটারের দাম ছিল 900 টাকা। আমরা ধার করে ঋণ করে দানা করে ধান আমরা করি। এই ধান কম দামে তখন বেচতে হয়, তখন তো আমরা এখন যে দাম এখন করে 1200-1300 টাকা মন, তখন 700-800-900 টাকা মন ধান আমরা বেচি। চালের বাজারে অস্থিরতার 2টি কারণ দেখছেন আড়তদাররা। তারা বলছেন সরকার নির্ধারিত মূল্যে কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছে, যার কারণে বেড়েছে চালের উৎপাদন খরচ। অন্যদিকে ব্যবসায়ী না হয়েও চাল মজুত করছে একটি চক্র, তাদের কারণে বেড়েছে চালের দাম। কিছু কিছু ব্যবসায়ী আছে যারা ধান চালের সঙ্গে সম্পৃক্ত না, কিন্তু তারা স্টকে চলে আসছে, ধানের স্টকে আসছে, চালের স্টকে আসছে, যাদের কোনো খাদ্যশস্য লাইসেন্সই না। সরকার যখন ধান কিনতেছে আমরাও তখন কিন্তু ধান কিনতেছি চাল করার জন্য, সরকারকে চাল দেওয়ার জন্য। তখন একটা সবাই যখন আমরা একত্রিতভাবে ধান কিনতে যাচ্ছি বাজার গরম হয়ে যাচ্ছে। ঊর্ধ্বমুখী বাজারের লাগাম টানতে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বাজার স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জয়পুরহাটে 5 বিবির অসহায়দের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সেগুলো বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু।
বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়িতে অসচ্ছল আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। দুপুরে সদরের আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এই সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম রেঞ্জের উপপরিচালক শাহাবুদ্দিন সহ অন্যরা। নেত্রকোনা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে শুদ্ধাচার কৌশল কার্যক্রম পর্যবেক্ষণ ও মতবিনিময় সভা হয়েছে। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 15 ও 21 আগস্ট নিহতদের স্মরণে এবং ঘাতকদের ফাঁসির দাবিতে সমাবেশ হয়েছে যশোরের অভয়নগরে। পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এই সমাবেশ হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে সরকারি কলেজে 83 প্রজাতির বিভিন্ন ঔষধি গাছে চারা রোপণ করা হয়েছে। এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শফিউল ইসলাম সর্দার। সাতক্ষীরার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। জেলা সরকারি উচ্চ বিদ্যালয়ে 200 মানুষ এর সহায়তা পান। মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। শিবচর উপজেলার সূর্যনগর মাহফুজা নিষাদ বালিকা উচ্চ বিদ্যালয়ে চেক বিতরণ করেন বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক মোহাম্মদ জান চৌধুরী। মাগুরায় মির সিমেন্টের 70টি অক্সিজেন সিলিন্ডার ও মাস্ক বিতরণ করা হয়েছে। এসব সামগ্রী জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন মির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবা ই জাহির। রাঙামাটিতে পর্যটন খাতে দক্ষ কর্মী ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। বাগেরহাটে 333-তে কল দিয়ে খাবার সহায়তা পেয়েছেন 600 পরিবার। জেলা প্রশাসনের ত্রাণ শাখার অডিটোরিয়ামে এই সহায়তা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বরিশালে ঘটনায় অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে বিবৃতির ভাষা সঠিক ছিল না বললেন মন্ত্রিপরিষদ সচিব। সমঝোতার শহরে স্বস্তি ফিরলেও উদ্বিগ্ন আহতদের স্বজনরা। করোনায় আরও 117 মৃত্যু, আর হবে না গণটিকা, নিবন্ধন হবে মজুদ অনুযায়ী জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সিরাজগঞ্জে পিসিআর ল্যাব থেকে ছড়াচ্ছে ভাইরাস। করোনার মধ্যেই 4 সেপ্টেম্বর হচ্ছে সিলেট 3-এর উপনির্বাচন, ডিসেম্বরের মধ্যে হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্থানীয় নির্বাচন। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশনের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এবং সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।